মৃত্যু মামলায় জড়িত রাজ্যের প্রাক্তন মুখ্য সচিব যশপাল সিংকে মঙ্গলবার শপথ করা হল উত্তরপ্রদেশের গাজিয়াবাদের সিজেএম আদালতে। রাজ্য ক্রাইম ব্রাঞ্চের পক্ষ থেকে যশপাল সিং এর অন্তর্বর্তী জামিন চেয়ে আদালতে আবেদন করেছেন তদন্তকারী পুলিশ আধিকারিক অজয় কুমার দাস। তবে গাজিয়াবাদ সিজেএম আদালতের সিদ্ধান্ত এখনও জানা যায়নি। ক্রাইম ব্রাঞ্চের প্রাথমিক ধারণা, আদালত তাদের আবেদনের সাড়া দিয়ে ওয়াইপি সিং এর অন্তর্বর্তী জামিন মঞ্জুর করবেন। এরপরই ওয়াইপি সিংকে আগরতলায় নিয়ে আসবে ক্রাইম ব্রাঞ্চ এবং তাকে সোপর্দ করা হবে আগরতলার বিশেষ আদালতে। গাজিয়াবাদ সিজেএম আদালত ওয়াইপি সিং এর ট্রানজিট রিমান্ড মঞ্জুর করলে বুধবারই তাকে নিয়ে আসা হতে পারে আগরতলায়। প্রসঙ্গত, রাজ্যের পূর্ত মামলার অন্যতম অভিযুক্ত প্রাক্তন মুখ্য সচিব যশপাল সিংকে সোমবার উত্তরপ্রদেশে গাজিয়াবাদ থেকে গ্রেপ্তার করা হয়েছিল। যশপাল সিং এর গ্রেপ্তারের খবর পেয়ে তাকে রাজ্যে আনতে দিল্লিতে ছুটে গিয়েছেন রাজ্য পুলিশের এডিজি রাজীব সিং। গাজিয়াবাদে অবস্থান করছেন মামলা তদন্তকারী পুলিশ আধিকারিক অজয় কুমার দাস। দীর্ঘদিন ধরে যশপাল সিং পলাতক ছিলেন, তার টিকির নাগাল পাচ্ছিলেন না পুলিশ। অবশেষে ওয়াইপি সিংকে গ্রেপ্তার করে নিজেদের মান রক্ষা করে ক্রাইম ব্রাঞ্চ। তবে এই মামলার অন্যতম দুই অভিযুক্ত রাজ্যের প্রাক্তন পূর্তমন্ত্রী বাদল চৌধুরী ও পূর্ত দপ্তরের প্রাক্তন মুখ্য বাস্তুকার সুনীল ভৌমিক আগেই গ্রেপ্তার হয়েছিলেন। তারা উভয়ই বর্তমানে জামিনে মুক্ত রয়েছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।